সো একটা বছর পেরিয়ে গেল, অনেক ভালোবাসা, কিছু হেট কমেন্টস পেরিয়ে স্লিপিং বুদ্ধা এক বছর কমপ্লিট করতে চলেছে পয়লা ডিসেম্বর। তার সাথে সাথেই স্লিপিং বুদ্ধার মেম্বারদের কাছ থেকে শুনবো কিছু অজানা গল্প। তাই আর বেস ই না করে রিক। তো স্লিপিং বুদ্ধাকে অনেকেই সাপোর্ট করে, স্লিপিং বুদ্ধার অনেকেই ভালোবাসে, অনেকে শেয়ার করে, কিন্তু অনেক হেট কমেন্টও স্লিপিং বুদ্ধার পেজে আসে। তো সেটাকে স্লিপিং বুদ্ধা কীভাবে ডিল করে? আমরা কিছুই করি না, আমরা তো জাস্ট হেড কমেন্ট আসতে থাকে, আমরা দেখতে থাকি, এটাকে সাইডে রেখে আমরা আমাদের কাজ করতে থাকি, ব্যাস এটাই আর কি। বেস ইনস্ট্রুমেন্ট যেটা আছে সেটা তো একটা মানে খুব একটা ইউনিক একটা ইনস্ট্রুমেন্ট বেস। তো এই ইনস্ট্রুমেন্টের প্রতি আর ভালোবাসা করতে জন্মাইলো? ভালোবাসা আর বেসে আসা জানিটা কীভাবে? আমাদের একটা ব্যান্ড ছিল আগে, তো সেই ব্যান্ডের আমার কিছু বন্ধু বান্ধবরা ছিল, তো ওরা একদিন আমাকে, তখন আমি ব্যান্ডে জয়েন করিনি, তো ওদের সাথে আমাকে একদিন নিয়ে গেছিলো ওদের প্র্যাকটিস রুমে আর কি। তো তখন আমি তখন গিটার বাজাতাম, তখন ওদের ব্যান্ডে বেসিস্ট ছিল না, তখন ওরা আমাকে বলছিলো যে তুই যদি বেসটা আমাদের জন্য বাজাই দিস। তো সেইখান থেকে বেসে আসা, তারপরে বেসের প্রতি ভালোবাসা বলতে পারিস, এইভাবেই আর কি আসা। এখন তো ইউটিউবের যে জামানা, সব তো এখন হাতের কাছে, সব তো এর থেকেই আর কি শেখা। বলে সবাই যে বার্থডেতে উইশ পূর্ণ হয় একটা, যদি স্লিপিং বুদ্ধার হয়ে যদি তোর কোনো একটা উইশ তোর চাইস যেটা পূর্ণ হয়ে যায়, এটা কী হবে? নেক্সট একটা বছর জানি আমরা পুরা মানে যাতে আমাদের বাড়িতে না ঢুকতে হয়, একটা উইশ আমার, মানে পুরা ট্যুর করতে থাকি জানি আমরা একটা বছর, মানে শোজ এন অল, আমাদের নিজেদের 10টা গান হোক, 10টা গানই লাইভে বাজাবো স্টেজে। তোর ইনফ্লুয়েন্স কে কে বেসে? জন ম্যাঙ্ক, কলিন এডউইন, জন ক্যাম্বেল, আরও অনেকে, এই তিনজন আর কি আমার খুব বেশি, এদেরকে আমি পছন্দ করি এদের প্লেইং। আমরা বাংলাদেশে অনেক বেসিস্টকে দেখি তারা আইকন, মানে অনেক বাংলাদেশি বেসিস্টরা আছে তাদেরকে সেখানকার ইউথরা আইকন মনে করে এবং বেসের ইনফ্লুয়েসড হয়ে বেসেও আসতে চায়, কিন্তু আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম দেখতে পাই না, কোথাও না কোথাও এই জিনিসটা যেন আমাদের অভাব রয়ে গেছে, সেটার কোনো রিজন তোর মনে পড়ে? বাংলাদেশের যারা লিসেনার তারা সেই পার্টিকুলার ইনস্ট্রুমেন্টটা, সেটা বেস হোক বা যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট হোক, তারা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ইন্ডিভিজুয়ালি শুনতে চায়, সেই জন্য এখান থেকে এত বড় বড় বেসিস তোর বেরোয়েছে। তো ধর আমাদের এখানে সেরকম লিসেনার না, না এরা তোর মানে পার্টিকুলার কোনো একটা ইনস্ট্রুমেন্ট সেইভাবে হয়তো শুনতে চায় না, সেই জন্যই আমাদের এখানে বেসিস্টরা বল তোর সেই স্পেসটা পায় না যে নিজেরা কিছু একটা বাজাবে বা গানের মাঝখানে কিছু একটা বাজাবে, তো সেই একটা কারণ হতে পারে। এর জন্য ধর ওখানকার বেসিস্টরা এত মানে, শুধু বাংলাদেশ বলবো না, বাইরে বাইরে তুই বেশি দেখ মানে আলাদা রকমের হয়, এখানকার ওই একটা কারণ ধর সেই স্পেসটা নেই, সেই জায়গাটা হয়তো পায়নি কোনো না কোনো কারণে। ফ্যান্সদেরকে এটাই বলা, তোমরা এই একটা বছর যেভাবে আমাদের সবাইকে সাপোর্ট করলে, আমাদের গোটা স্লিপিং বুদ্ধাকে যেভাবে সাপোর্ট করলে, সেভাবে আগামীতেও আমাদের সাপোর্ট করো, এটাই আর কি। ঠিক বলছি ভাই? আচ্ছা কাইটিং নাম ঠিক করে দেবো। কাইটিং ঠিক করে দেবো, পুরা ছাত্রী ঠিক করে দেবো, কোথাও কোথাও একটা নিয়ে দেবো।